নমস্কার বন্ধুরা, বাংলার মেয়ে রত্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বানাবো মাটন কিমা। কড়াই বসিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ এবং টমেটো কুচি। এইবার তেলের মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ এবং টমেটো লাল লাল করে ভেজে নিতে হবে। এবার মাটন কিমা ধুয়েই রেখেছিলাম, জল ঝরিয়ে দিয়ে দিলাম মাটন কিমা। এবার এই মাটন কিমা দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিলাম জিরের গুঁড়ো, আর দিলাম আদা রসুন বাটা। এবার এই সমস্ত মশলা ভালো করে কিমার সাথে কষিয়ে নিতে হবে। মিনিট 5-7 সময় নিয়ে কিন্তু ভালো করে কষতে হবে। ভালো করে কিমাটা সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং 7 মিনিটের মতো ভালো করে কষে নিতে হবে। কষা কষা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল, যতটা আমাদের কষতে লাগবে সেই রকমই সামান্য গরম জল দিয়ে দেব। সামান্য গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার ভালো করে কষতে হবে। আরও 4-5 মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কিমার সাথে সমস্ত মশলাগুলো। এবার কষানো হয়ে গেলে 10 মিনিটের জন্য একদম কম আঁচে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন, কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার ভালো করে নাড়াচাড়া আবার করতে হবে, ভালো করে কিছুক্ষণ আবার কষিয়ে নিতে হবে 2-3 মিনিট। যত বেশি কিন্তু কষাবেন ততই কিন্তু কিমার টেস্ট বাড়বে। এবার আরও 3-4 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমরা আঁচটা মিডিয়ামে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার 10 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন কিমা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো অথবা গরম মশলা বাটা, আর দেব 1 চামচ ঘি। এবার ঘি এবং গরম মশলা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। আমাদের কিন্তু মাটন কিমা একদম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে মাটন কিমা। এবার আমরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ওভেন কিন্তু আমরা বন্ধ করে দিলাম। 5 মিনিট পর কিন্তু আপনারা
মাটন কিমা পরিবেশন করুন। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করে দেবেন। কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।